কি ভালো সেরকম তো কিছু দেব নাই। আসসালামু আলাইকুম শাকিব, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো? অনেক দিন পর তোমাকে দেখলাম। অনেক দিন হলো না, ক্লাসকে মিস করেছো? হ্যাঁ না, আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি। তুমি খাওয়া দাওয়া করেছো? আচ্ছা, ঘুমিয়েছো? বিকেলে ঘুমিয়েছো? হ্যাঁ আমি করেছি। আদাব অদ্রিত, কেমন আছো? অদ্রিত তুমি ভালো আছো? তোমার স্পিকারটা অন করো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আমরিন? আমরিন তুমি ভালো আছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমাদের অদ্রিত কেমন আছে? দেখো আমাদের শাহিদ কিন্তু অনেকদিন পর ক্লাসে জয়েন করেছে, তাই না? অনেকদিন পরে এসেছে। আচ্ছা, আমি কিন্তু অদ্রিতের কাছ থেকে শুনি নাই, অদ্রিত কেমন আছে? অদ্রিত বাবা তুমি কেমন আছো? আদাব, তুমি ভালো আছো? অদ্রিত কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম সাজিদ, তোমার কথাগুলো শোনা যাচ্ছে না, অনেক ছোট ছোট, ভালো করে শুনতে পাচ্ছি না। সাজিদ আমাকে শুনতে পাচ্ছো? সাজিদ আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, তোমার কথাগুলো শোনা যাচ্ছে না ভালো করে, ঠিক আছে? তাই বলতে বলছি মামনিকে, ঠিক আছে? হ্যাঁ বাবা, সাজিদ আমি তোমার কথা একটু কম শুনতে পাচ্ছি, একটু কথা স্পষ্ট না। আচ্ছা অজিত, অজিত কি আমাকে শুনতে পাচ্ছে? আচ্ছা দেখি, সবাই বলো তো আজকে এখন কোন ক্লাসে আমরা জয়েন করেছি? এখন কোন ক্লাস? বাংলা। বাংলা কে বলেছে? কে বলেছে বাংলা? আসসালামু আলাইকুম নাবিল, কেমন আছো? নাবিল তুমি ভালো আছো? আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আচ্ছা আমরা কোন ক্লাসে জয়েন করেছি এখন? এখন আমাদের কোন ক্লাস? গণিত, আমাদের গণিত ক্লাস, গণিত ক্লাস। হ্যাঁ গণিত ক্লাস কে আমরা কি বলি? ম্যাথ বি বলি, শহীদ ঠিক আছে? হ্যাঁ গণিত ক্লাস কে আমরা কি বলি শহীদ? ম্যাথ বি। আচ্ছা দেখি বলো তো আরাফ, আসসালামু আলাইকুম আরাফ, ক্যামেরা অন করো তো বাবা। আচ্ছা গণিত ক্লাসে, আসসালামু আলাইকুম বাবা আরাফ, তুমি কেমন আছো?
আরা তুমি ভালো আছো? আচ্ছা ভেরি গুড। এখন আমাদের কোন ক্লাস জানো? এখন আমাদের গণিত ক্লাস, ঠিক আছে? আমরা গণিতে কি করি আমরা? হ্যাঁ আমরা সিটে বসবো, ঠিক আছে? সবাই সিটে সুন্দর করে বসি তো। ভেরি গুড, হ্যাঁ গুড জব অদ্রিত, আমরা সুন্দর করে বসবো, ঠিক আছে? আচ্ছা আমরা গণিতে গণিত ক্লাসে কি করি, আমরা গণিত ক্লাসে কি করি দেখি বলো তো? গণনা করি না আমরা গণিত ক্লাসে? গণনা করি, হ্যাঁ গণনা করি। আমরা গত ক্লাসে কি করেছিলাম, হ্যাঁ কত নাম্বার পর্যন্ত গণনা করেছিলাম দেখি বলো তো? আমরা গত ক্লাসে কত নাম্বার পর্যন্ত গণনা করেছিলাম দেখি বলো? কত নাম্বার পর্যন্ত গণনা করেছি গত ক্লাসে মনে আছে? ভেরি গুড সাজিদ, নয়। হ্যাঁ এখন আমাদের শাহিদ কিন্তু অনেকদিন অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে? তো শাহিদ আমরা কিন্তু গত ক্লাসে 9 গণনা করেছি, ঠিক আছে? এখন আমরা আবার কি করব, 9 গণনা করব, এবং গত ক্লাসে আমরা 9 বিন্দু সংযুক্ত করেছি, আজকে আমরা 9 লিখব, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ইকরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আচ্ছা আমাদের আরেকটা বন্ধু বাকি আছে, সে হচ্ছে আমাদের ইমতিহা, ঠিক আছে? আমাদের ইমতিহা বাকি আছে এখনো, তো আমরা দেখি ইমতিহা জয়েন করে কিনা। ততক্ষণে আমরা আজকেও কি করব, 9 গণনা করব, ঠিক আছে? দেখি আমাদের আজকে প্রথমে গণনা করবে আরাফ। আরাফ আজকে গণনা, আমাদের 9 বাকি আছে এখনো জয়েন করা। আরাফ হ্যাঁ আমরা ক্লাস করার সময় খাবো না, ক্লাসের আগে খেয়ে নিব, অথবা আমাদের ক্লাসের পরে যে সময়টা থাকবে ওই সময় আমরা কি করব, 5 মিনিট সময় পাই না, মাঝখানে কি করতে পারি আমরা, তখন খেতে পারি, ঠিক আছে? ক্লাস করার সময় যদি খাই আমাদের ক্লাসে মনোযোগ থাকবে, থাকবে না, ঠিক আছে? এবং এটা ক্লাসরুম ম্যানারে পড়ে না, ওকে? আমরা ক্লাসে কি করব, লিখব, শিখব, পড়বো, মজা করবো, এখন দেখি আরাফ। হ্যাঁ আরাফ বাবা আমরা ক্লাসের পরে খাবো, এখন দেখি তুমি মিসকে 9 গণনা করে দেখাও, ফিঙ্গারে 9 গণনা করো। হ্যাঁ আমরা ক্লাসের পরে খাবো। আচ্ছা 9 গণনা করে দেখা তো, কে গণনা করবে দেখি, হ্যান্ড রেজ করো। হ্যাঁ আরাফ, আমি আরাফ 9 গণনা করতে বলেছিলাম, হাতে ফিঙ্গারে 9 গণনা করে দেখাও। ভেরি গুড, আমি সবার কাছ থেকে নিব, ভেরি গুড, আমি সবার কাছ থেকে নিব। আমি আরাফ থেকে শুরু করি। হ্যাঁ আরাফ গুনো, বড় করে গুনতে হবে বাবা, সবাইকে শুনতে হবে, তোমার বন্ধুরা শুনবে, আমি শুনবো, ঠিক আছে? বড় করে কাউন্ট করো। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুরা গুনবে, তুমি শোনো আগে, ঠিক আছে? এখন থেকে আমাকে আমরিন তুমি ক্লিয়ার করে সুন্দর করে গুনে দেখাও, 9 গুনে দেখাও, স্পিকার অন করো। আরাফ তুমি শুনবে, শাহিদ তুমিও শুনবে, ঠিক আছে? হ্যাঁ সবাই শোনো, অদ্রিত। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মিস নয়, আমরা 9 পর্যন্ত গুনবো, ঠিক আছে? ভেরি গুড, আমরা 9 গণনা করে 9টা ফিঙ্গার এভাবে শো করব, ঠিক আছে? এখন দেখি আরাফ, আরাফ কোথায় গিয়েছো?
হ্যাঁ আর আজকে লাগাতে পড়ো, সামনে আসো। হ্যাঁ আসছি বাবা, সাজিদ আমি আসছি, আমি আমরিন থেকে এখন ইকরা, ইকরার কাছে যাব। ইকরা তুমি বলো, নয় গণনা করে ফিঙ্গার ফিঙ্গারে শো করো। এবার সাজিদ, সাজিদ গণনা করবে। আরাফ তুমি শোনো, তোমাকে এভাবে কি করবে, তুমিও বড় করে গণনা করবে। আমরা এক দুই তিন গণনা করছি, আমরা গণিত ক্লাস বাবা এটা আমাদের, আমরা এক দুই তিন গণনা করব। নয় নয় ঠিক আছে, হ্যাঁ নয়, ভেরি গুড। এবার আমাদের শাহিদ, হ্যাঁ শাহিদ দেখাও তো গণনা করে, নয় গণনা করে দেখাও করো। আচ্ছা আমরা আবার গুনবো, সমস্যা নেই। এখন নয়টা দেখি, যে নয়টা গুনেছ নয়টা ফিঙ্গার শো করো। শাহিদ আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ ভেরি গুড, ওকে সাজিদ ভেরি গুড। এখন অদ্রিত গণনা করবে, অদ্রিত হ্যাঁ ফিঙ্গার এখন ভেরি গুড, নয়টা নয়টা ফিঙ্গার শো করবে। অদ্রিত গণনা করো, অদ্রিত গণনা করো। আমি তো শুনতে পাচ্ছি না, আর একটু বড় করে বলো। বসবো বলো, নয়টা ফিঙ্গার শো করো, তুমি নয়টা আঙ্গুল দেখিয়েছো, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে এখন আমাদের আরাফ কিন্তু বড় করে বলেনি, এখন কি একটু বড় করে বলবে আরাফ? হ্যাঁ একটু বড় করে বলবে, হ্যাঁ একটু বড় করে দেখি, নয় গণনা করো তো বাবা। তোমার সব বন্ধুরা কিন্তু সিরাবিও আমার কাছে গ্রুপে পাঠিয়েছে, সবাই স্টার পাঠিয়েছে, তোমারটা কিন্তু এখনো পাইনি, ঠিক আছে? তুমিও পাঠাবে প্রতিদিন, সাইদেরটা আশা করি আজকে থেকে পাবো, ঠিক আছে? সিরাবিও যা করবে গ্রুপে পাঠাবে, আমি স্টার পাঠাবো, আর হোমওয়ার্ক পাঠাবে স্কুল অ্যাপে, ঠিক আছে? দেখি আরাফ এবার নয় গণনা করো বড় করে, দেখো তোমার বন্ধুদের মতো করো, গণনা করো। আচ্ছা হ্যাঁ করো, নয় গণনা করো। আচ্ছা ঠিক আছে, দেখো আজকে আমরা এখানে, আমি এখানে লিফ এঁকেছি, লিফ মানে হচ্ছে পাতা, ঠিক আছে? দেখি এই লিফ গুলো গণনা করো, এখানে কয়টা লিফ আছে গুণ? এক দুই তিন চার পাঁচ আমরা গতকালকে কি করেছি, গতকালকে নয়ের বিন্দু সংযুক্ত করেছি না? হ্যাঁ আজকে আমরা নয় লিখবো, ঠিক আছে? আজকে আমরা নয় লিখবো, সবাই পৃষ্ঠা 17 খোলো, আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি।
দেখো সবাই W লিখবে আমি বের করেছি হ্যাঁ ঠিক আছে সবাই এই লাইনটার উপরে CW লিখবে 9 এর বিন্দু আছে কিছু এগুলো সংযুক্ত করবে তারপর এখানে 9 লিখবে ঠিক আছে উপর থেকে আরো উপর থেকে সবাই পৃষ্ঠা 17 খোলো আমাদের অজিত লিখতে বসেছে ভেরি গুড শাহিদ আমাদের শাহিদ লিখতে বসে গিয়েছে হ্যাঁ আমাদের ইকরাও শুরু করে দিয়েছে সাজিদও শুরু করে দিয়েছে ভেরি গুড এখনো আমরিন আমরিন কি ব্যাপার মামুনি অজিত হ্যাঁ লেখা শুরু করে দাও লেখা শুরু করে দাও আমাদের আরাফ শুরু করেছে হ্যাঁ অজিত লিখো আচ্ছা আমরা যা বলার লিখা শেষে বলবো অজিত আগে লিখে নাও হ্যাঁ আরাফ আমরা বইয়ের দিকে তাকাবো যখন লিখবো আমাদের লিখার দিকে তাকাতে হবে ঠিক আছে হ্যাঁ বুকের দিকে তাকাও আরাফ নাবিল তুমি লিখতে বসেছ হ্যাঁ আরাফ তুমি 9 লিখো 9 লিখে মিসকে শো করো অজিত লিখো নাবিল লিখো এটা হয়নি সুন্দর করে ওইটা বড় করে দিতে হবে দেখি তুমি কে বুঝতে চাও নিচে যা দিচ্ছ প্রথমে হ্যাঁ আরাফ আমরা বুকের দিকে তাকাবো ঠিক আছে আমরা কি লিখছি সেটা আমাদেরকে দেখতে হবে তাই না এবার এবার একটু নিজে চেষ্টা করো তো হ্যাঁ ওকে ভেরি গুড এবার নিজে একটা লিখে দেখি মিসকে দেখাও তুমি নিজে একটা লিখো হ্যাঁ ভেরি গুড নিজে একটা লিখো
হ্যাঁ নিজে একটা লিখো, অদ্রিত কি লিখছে? লিখেছ? আরাফ লিখেছ? তুমি লিখেছ? দেখো তোমার সব বন্ধুরা লিখছে, দেখো সবাই কিন্তু বিজি, সুন্দর করে সবাই লিখছে, তুমিও লিখো, লিখে আমাকে দেখাও। তুমি লিখে দেখাও। হ্যাঁ একটা লিখো তো, সবাই কিন্তু গতকালকেও স্টার পেয়েছে, প্রতিদিন সবাই স্টার পায়, জানো? তুমিও পাবে, আমি তোমার জন্য এতগুলো স্টার জমা রেখেছি, আমাদের শাহিদও পাবে আজকে থেকে, তাই না শাহিদ? আবার বলো। আরাফ কি দেখাচ্ছে আমাকে, লিখে দেখাচ্ছে? আরাফ তুমি আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ দেখি, গুড আরাফ, আর এক লাইন লিখো, তারপর গ্রুপে আমাকে ছবিটা পাঠাও, তোমার ছবিটা পাঠাও। তোমার লেখার ছবি গ্রুপে পাঠাও। একটা কিছু বলবে? একরা আমাদের নাবিল কি লিখছে না? ওকে ভেরি গুড, এখন কি করবে জানো? এখন তুমি 9টা পিকচার ড্র করবে, ঠিক আছে? 9টা পিকচার ড্র করো, পিকচার মানে তুমি যে পিকচারটা আঁকতে পারো, আর পিকচার যদি তোমার ইচ্ছে না হয় তুমি শেপসও ড্র করতে পারো, 9 শেপস, 9টা শেপ ড্র করো। আমাদের অদ্রিতের লেখা হয়েছে,
আমরা লিখেছ নাবিল কোথায়? নাবিল ভেরি গুড সাজিদ, খুব সুন্দর করে বসে লিখছে। আমাদের ইকরা অনেক সুন্দর করে বসে লিখছে, আমাদের শাহিদ অনেক সুন্দর করে বসে লিখছে। হ্যাঁ, সুন্দর করে বসে লিখার জন্য সবাই একটা একটা স্টার এক্সট্রা পাবে। আমাদের নাবিলও সুন্দর করে বসে লিখছে। নাবিলকে লিখছে, ভেরি গুড সাজিদ, ভেরি গুড। হ্যাঁ সাজিদ, এবার নয়টা পিকচার ড্র করো। নয়টা পিকচার তুমি ছবিও ড্র করতে পারো কিংবা শেপ ড্র করতে পারো, ঠিক আছে? নয়টা, ওকে। তোমার স্পিকার অফ। ভেরি গুড আমরিন, ভেরি গুড। এবার নয়টা পিকচার ড্র করো। যে কোনো পিকচার, নাবিল কি লিখেছ? আমাদের সাজিদের লেখা হয়েছে, আমরিনের লেখা হয়েছে, তারপরে ইকরা লেখা হয়েছে, আমাদের শাহিদের লেখা হয়েছে। শাহিদ, শাহিদ আমার কথা কি শুনতে পাচ্ছে? শাহিদ আমার কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে লিখবো। শাহিদ, তুমি যেহেতু গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলে, তুমি প্রথমে বিন্দু সংযুক্তটা করো, তারপরে তুমি লিখবে। বিন্দু সংযুক্তটা করো, তোমার লিখতে যে সমস্যা হয় বিন্দু সংযুক্তটা করো। হ্যাঁ, অদ্রিতে লেখা হয়েছে? অদ্রিত, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন তুমি নয়টা নয়টা শেপ ড্র করো তো। অদ্রিত, নয়টা শেপ ড্র করো, তোমার বাসার এক্সট্রা খাতায় করবে। হ্যাঁ শাহিদ আমাকে শুনতে পাচ্ছে? শাহিদ শোনো তো বাবা। হ্যাঁ, তুমি বিন্দু সংযুক্ত করো।
আচ্ছা শাহিদ একটু তুমি শাহিদ একটু পানি খেয়ে আসো, যাও একটু পানি খেয়ে আসো, একটু চোখে পানি দিয়ে আসো, যাও তো বাবা একটু চোখে পানি দিয়ে আসো। হ্যাঁ শাহিদ একটু চোখে পানি দিয়ে আসো, যাও। আমাদের হাতে কিন্তু সময় আর 10 মিনিট। তুমি এটা জিজ্ঞেস করবে, মে আই ড্রিঙ্ক ওয়াটার, বলো এটা আমাকে আবার জিজ্ঞেস করো, আমাকে আবার জিজ্ঞেস করো তো, তুমি মিসের দিকে তাকাও, আমি যেভাবে বলি ওভাবে বলো, বলো মে আই আই ড্রিঙ্ক ড্রিঙ্ক ওয়াটার ওয়াটার, হ্যাঁ মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমরা ওয়াটার ড্রিঙ্ক, ওয়াটার ড্রিঙ্ক বলে, ইট বলে না, ঠিক আছে, আমরা পানি ড্রিঙ্ক করি, ওয়াটার ড্রিঙ্ক, ওকে ইয়েস ইউ ক্যান, যাও পানি খেয়ে আসো। শাহিদ তুমি চোখে পানি দিয়েছো বাবা? শাহিদ একটু চোখে পানি দিয়ে আসো, তারপর মিস তোমার সাথে কথা বলবো। হ্যাঁ আমাদের অদ্রিতের কি ড্র করছে, আমাদের নাবিল কিন্তু এখনো খাতা আমাকে বুক শো করেনি, সবাই শো করেছে, এখন নাবিলেরটা এখনো দেখিনি আমি, তারপরে শাহিদেরটা দেখিনি, হ্যাঁ আরাফ কিছুটা দেখিয়েছে, আরাফ সিটে বসো, হ্যাঁ বসো, দেখো তোমার সব বন্ধুরা বসে আছে সিটে, বসে সুন্দর করে ক্লাস করছে দেখো, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ এবার শাহিদের বুকটা দেখবো আমি, তারপরে নাবিলের বুক দেখবো, দুজন আমাকে বুক দেখায়নি এখনো। হ্যাঁ লিখেছ, আরাফ লিখেছ, হ্যাঁ অজিত আমি তোমার লেখা দেখেছি, এখন তুমি শেপ ড্র করবে, 9টা পিকচার অথবা শেপ ড্র করো, তোমার বাসার এক্সট্রা খাতা নাও, ঠিক আছে? নাবিল তোমার বুকটা দেখাও, শাহিদ তোমার লেখা হয়েছে, ভেরি গুড, তুমি কি ড্র করেছো, এটা কি ড্র করেছো, ট্রি, হ্যাঁ স্টার, ফ্লাওয়ার, ও ফ্লাওয়ার, আচ্ছা 9টা ফ্লাওয়ার ড্র করেছো, ভেরি গুড, হ্যাঁ তোমার ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছি, নিচে স্ট্যাম্পটা দেখা যাচ্ছিল না, আচ্ছা ভেরি গুড, দেখি নাবিল, নাবিলের লেখা, নাবিল লেখা শেষ করে নাও, হ্যাঁ এখন আমরিন তুমি আমাকে 1 থেকে 9 পর্যন্ত লিখে দেখাও। হ্যাঁ করেছ, এখানে Thank you.
আমাদের হাতে আর কিন্তু 2 মিনিট সময়, আমাদের সময় প্রায় শেষ। তো আমরা আজকে যে পেজটা করলাম 9 লিখেছি, পেজ পৃষ্ঠা নাম্বার 17, একই পেজ আমরা কি করব, হোমওয়ার্ক করব, হোমওয়ার্ক করে স্কুল অ্যাপে পাঠিয়ে দিব, ঠিক আছে? আর সবাই ক্লাস ওয়ার্ক পাঠাবে গ্রুপে, প্রত্যেকের ক্লাস ওয়ার্ক গ্রুপে পাঠাবে, এবং আমি তোমাদের জন্য স্যার পাঠিয়ে দিব। ভেরি গুড, তুমি কি এঁকেছো, এটা ফ্লাওয়ার এঁকেছো? আচ্ছা, ওকে, ভেরি গুড, ভেরি গুড। আমি শাহিদের বুক এখনো দেখিনি। নাবিল, তুমি লেখা কমপ্লিট করো, কমপ্লিট করে গ্রুপে সিডব্লিউ পাঠিয়ে দিবে। শাহিদ, তোমার বুকটা দেখাও তো বাবা। আচ্ছা, আমাদের সময় শেষ, যারা কমপ্লিট করতে পারেনি কমপ্লিট করে গ্রুপে ছবি পাঠিয়ে দাও, ঠিক আছে? ভেরি গুড শাহিদ, ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই সিডব্লিউ আমাদের ক্লাস ওয়ার্ক গুলো গ্রুপে পাঠিয়ে দিবে আমার কাছে।